স্বাগতম সবাইকে এবার আমরা পর্ব চার কন্টিনিউ করব আগের পর্বে আমরা দেখেছি যে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান ইজকাল টু চিরো হলে প্রমাণ করো যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইজিকোয়াল টু ফোর বা এটার মান এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান নির্ণয় করো এখন আমরা এর ঠিক উল্টাটা কাজ করবো যে যে সব প্রশ্নটা দেওয়া আছে যে একটা নাম্বার এখানে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইজিকুয়াল টু ফোর এখন প্রমাণ করতে হবে যে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান ইজুয়াল টু জিরো এর আগের পর্বে আমরা দেখেছি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান ইস্যুয়াল জিরোকে আমরা এক্স দ্বারা প্রত্যেকটা পদকে ভাগ করেছি এখন এখানে করবো কি এক্স দ্বারা গুণ করে দেবো অর্থাৎ প্রত্যেকটা পদকে এক্স দ্বারা আমরা যদি গুণ করে দিই তাহলে পাওয়া যায় এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স ইজকাল টু ফোর এক্স বা এক্স এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার প্লাস এখানে এক্স এক্স কাটা যায় থাকে হচ্ছে ওয়ান ইজিক টু ফোর এক্স এরপরের লাইনে আমরা এক্স স্কোয়ার এই ফোর এক্সকে আমরা বাম পাশে নিয়ে আসবো বাম পাশে নিয়ে আসলে এটা মাইনাস হয়ে যায় ইজিকাল টু জিরো থাকে এখানে তাহলে এটাই হচ্ছে প্রমাণের বিষয় ঠিক একইভাবে দুই নম্বরটাও একইভাবে আমরা করতে পারি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক টু রুট থ্রি বা এক্স দ্বারা গুণ করে দিলাম এক্স গুনুন এক্স x ওয়ান বাই এক্স এক্স ইজ টু রুট বা এক্স স্কোয়ার প্লাস বা এক্স বাম পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যায় প্লাস ওয়ান এরপরে আমরা তিন নাম্বার সমস্যাটা দেখব তিন নাম্বার সমাধান এখানে তিন নাম্বার দেওয়া আছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু রুট সিক্স ঠিক একইভাবে আমরা এক্স দ্বারা গুণ করে দেবো এক্স গুণ এক্স প্রত্যেকটা পদকে এক্স দ্বারা গুণ করে দেবো ইকাল টু রুট সিক্স এক্স বা এক্সের এক্সে গুণ করলে হয় এক্স স্কোয়ার প্লাস এখানে এক্স এক্স কাটা যায় থাকে ওয়ান এর পাশে থাকে রুট সিক্স এক্স বা এক্স স্কোয়ার মাইনাস এই পাশে চলে আসলে মাইনাস হয়ে যায় প্লাস ওয়ান ইজ ইজিক টু জিরো তাহলে এটা হচ্ছে প্রমাণ হ্যাঁ এরপরে আমরা চার নম্বর সমস্যাটা দেখি চার নম্বর সমস্যাটা অনেক গুরুত্বপূর্ণ একটা সমস্যা হ্যাঁ এখানে দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজিকাল টু টেন যেহেতু টেনের সাথে এখানে এক্স স্কয়ার আছে তো সুতরাং আমাকে এদেরকে এটাকে এক্স স্কোয়ার দ্বারা গুণ করে দিতে হবে এক্স এক্স স্কোয়ার গুনুন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার গুনুন এক্স স্কোয়ার টু টেন এক্স বা এক্স স্কয়ার এক্স স্কোয়ার গুণ করলে হয় এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এখানে এক্স স্কোয়ার হবে x স্কোয়ার এক্স ইজ ইজিক্যাল টু হবে এখানে এপাশে থাকবে টেন এক্স স্কোয়ার বা এখন টেন এক্স স্কোয়ারকে বাম পাশে নিয়ে আসলাম এক্সটি পাওয়ার ফোর মাইনাস টেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকাল টু জিরো তো প্রমাণ হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছো